আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বীজগাণিতিক রাশির সূচক এই অধ্যায়ের একটি একক কাজ দেখব এই একক কাজের মধ্যে বেশ কিছু অঙ্ক রয়েছে প্রায় সাতটা অঙ্ক রয়েছে তো সাতটা অঙ্ক দেখব ইনশাল্লাহ তো প্রথম অঙ্ক থেকে শুরু করা যাক এক নম্বরে কি বলা আছে বলছে কাগজ কেটে গুণফল নির্ণয় করো গুণফলটা নির্ণয় করতে হবে এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স টু এই দুটো তো চলো দেখা যাক এটা সমাধান হিসেবে লেখা হয়েছে স্টেপ এক কুণ ফল নির্ণয়ের জন্য কাগজ কেটে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এক্স মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর জন্য টাইলস বানায় তো দেখতে পাচ্ছ জন্য গজ মাইনাস এক্স লাল বর্গাকৃতি কাগজ প্লাস এক্স এর জন্য আয় থাকার একটা কাগজ মাইনাস এক্স এর জন্য লাল একটা আয় থাকার কাগজ প্লাস এর জন্য বর্গাকার একটা ছোট কাগজ মাইনাস এর জন্য লাল একটা বর্গাকার ছোট কাগজ এভাবে কেটে নেওয়া হয়েছে তোমরা এভাবে কেটে নিবা দুই নম্বর দেখো এবার কাগজে কলাম বরাবর এক্স প্লাস টু তো এখানে যেহেতু এক্স প্লাস টু এর সাথে থ্রি এক্স মাইনাস টু গুণ করতে হবে তাই আমাদের যে কোনো একটাকে কলাম বরাবর আর অন্য একটাকে সারি বরাবর বসাইতে হবে প্রথমে আমরা দেখো এক্স প্লাস টু এটা হচ্ছে কলাম বরাবর তো এটা হচ্ছে কলাম বলা হয় ঠিক আছে তো এক্স প্লাস কে কলাম বরাবর বসানো হলো আবার সারি বরাবর থ্রি এক্স মাইনাস টু এই এই হচ্ছে সারি সারি বরাবর থ্রি এক্স মাইনাস কে বসানো হলো তো এর উপাদানে টাইলস গুলো চিত্র অনুযায়ী বসাবো তো সেক্ষেত্রে দেখো এখানে এক্স আছে তো প্লাস মানে হচ্ছে প্লাস অনাকৃতির দুইটা কাগজ তো দেখতে পাচ্ছো প্লাস অনাকৃতির দুইটা কাগজ আমরা বসিয়ে নিয়েছি তারপর এক্স আছে এক্স আকৃতির একটা কাগজ এইভাবে খাড়া করে দেওয়া হয়েছে এই কাগজটাই আর কি তারপর ডান পাশে দেখো থ্রী এক্স এর জন্য থ্রি এক্স তিনটা এক্স তো একটা প্লাস এক্সের জন্য এই কাগজ তাহলে তিনটা প্লাস এক্সের জন্য একটা দুইটা তিনটা কাগজ এভাবে বসিয়ে দেওয়া হলো তারপর মাইনাস আছে তো মাইনাস অনাকৃতির কাগজ দুইটা বসালেই হচ্ছে একটা দুইটা

এটার সাথেই আমরা সর্বশেষ এটা তো প্লাস মাইনাস ওয়ানের সাথে গুণ করব হবে কাগজ হয়েছে এভাবে করবো দেখো এই কলাম বরাবর যেগুলো বসায় নিয়েছি প্রত্যেকটা যেগুলো হয়েছে শাড়ির সাথে বসিয়ে এখানে বসাইতে হবে আমি পরেরটাও দেখাচ্ছি তোমরা কিভাবে কাজগুলো করবা তো প্রথম স্টেপের কাজ আমাদের শেষ এখন তোমাদের এর সাথে এর গুণ করতে হবে করে কি হবে প্লাস ওয়ানের সাথে এটা কিন্তু এক্স আকৃতির কাগজ অনেক সাথে এক্স গুণ করলে এক্স হয় তো এক্স আকৃতির কাগজ বসানো হলো আবার এটার সাথে এটা সেম হবে প্লাস আকৃতির কাগজ এটার সাথেই এটা এটা এবং যদি আলাদা আলাদা করে গুণ করা যায় তাহলে মাইনাস ওয়ান পাবো মাইনাস ওয়ান আকৃতির কাগজ বসানো হয়েছে এখন আমরা কি করবো লাস্টে কি থাকলো এক্স থাকলো এই তো দেখো এটা কিন্তু এক্স তো এক্স আকৃতির কাগজের সাথে এক্স 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 গুণ করলে এক্স স্কোয়ার সে আকৃতির কাগজ বসানো হয়েছে আবার এক্স এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার আবার এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার সেমভাবে এক্সের সাথে মাইনাস গুণ করলে মাইনাস এক্স হবে তো মাইনাস ওয়ান আকৃতির কাগজ আবার এটার সাথেই যদি আমরা এটা গুণ করি তাহলে মাইনাস হবে মাইনাস ওয়ান আকৃতির কাগজ এভাবে কাগজগুলো কেটে নিতে পারো এখন আমাদের দেখতে হবে প্লাস কাগজ মাইনাস কাগজ কোনগুলো প্লাস মাইনাস কেটে দিলেই ভালো হয় আমাদের জন্য তো দেখো এই কাগজ এটা হচ্ছে প্লাস এক্স আর এইটা হচ্ছে মাইনাস এক্স তো প্লাস এক্স কাগজের সাথে মাইনাস এক্স কাগজ কেটে দিলাম একটা প্লাস এক্স কাগজের সাথে আর একটা মাইনাস এক্স কাগজ কেটে দিলাম তো কেটে দেওয়ার পর বাকি যেগুলো থাকলো সেগুলো আমাদের হচ্ছে ক্ষেত্রফল হয়ে যাবে তাহলে ক্ষেত্রফল দেখো এক্স আচ্ছা এক্স স্কোয়ার গুলো আগে নেই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তিনটা এক্স স্কোয়ার তো আমরা লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার তারপর দেখো এখানে একটা হচ্ছে এক্স এখানে একটা এক্স দুইটা তিনটা চারটা তো প্লাস চারটা এক্স তারপর দেখো এখানে হচ্ছে মাইনাস তাহলে চারটা আমরা লিখতে পারি চারটা সরি দেখো যদি চারটা হয় তাহলে চারটা যোগ করো তাহলে হবে তো সেই কারণে মাইনাস ফোর লেখা হয়েছে তো এটাই হচ্ছে আমাদের গুণ ফল আশা করি তোমরা বুঝতে পেরেছো পূর্বেও এরকম ভিডিও বানানো হয়েছে তোমরা দেখতে চাইলে দেখে নিবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে পুরো অধ্যায়ের এখন আমরা পরবর্তী কাজে যাই দুই নম্বরটা দেখো নিচের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো তো চিত্রটার ক্ষেত্রফল আমরা একবারই নির্ণয় করবো যেহেতু চিত্রটা একটা হচ্ছে ক্ষেত্র আয়তার ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ তো দৈর্ঘ্য হচ্ছে এইটুকু হচ্ছে টু এক্স এইটুকু হচ্ছে ফোর তাহলে দৈর্ঘ্য হচ্ছে টু এক্স প্লাস ফোর আর প্রস্থ হচ্ছে এইটুকু হচ্ছে এক্স এইটুকু হচ্ছে ফাইভ তাহলে হয়ে গেল এক্স প্লাস ফাইভ তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে দিলে এখন আমাদের ক্ষেত্রফল বের হবে তাহলে আমরা উত্তরটা দেখি তো সমাধান হিসেবে লেখা হয়েছে সরি চিত্রটির দৈর্ঘ্য নিচে মানে ওখানে নিচেই দেওয়া ছিল ঠিক আছে দৈর্ঘ্য হচ্ছে টু এক্স প্লাস ফোর যেটা দেখালাম প্রস্থ হচ্ছে এক্স প্লাস ফাইভ তাহলে চিত্রটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ তো আমরা গুণ করব। যারা গুণ পারো না তারা একটু শিখে নাও দেখো কিভাবে গুণ করতে হয় সেটা দেখো এই টু এক্সের সাথে প্রত্যেকটার গুণ করতে হবে আবার এই ফোরের সাথে প্রত্যেকটার গুণ করতে হবে প্রথমে আমরা টু এক্সের সাথে প্রত্যেকটার গুণ করব। তো দেখো টু এক্সের এর সাথে যদি আমরা প্রথমে এক্স এর গুণ করি টু এক্সের সাথে যদি এক্স গুণ করি তাহলে হবে টু এক্স গুণ এক্স তাহলে হবে টু এক্স স্কোয়ার তো দেখো টু এক্স স্কোয়ার নামানো হয়েছে আবার টু এক্সের সাথে ফাইভ গুণ করব। তাহলে দেখো টু এক্স গুণ ফাইভ তাহলে পাঁচের সাথে দুই গুণ হবে পাঁচ দুগুণের দশ সাথে আছে এক্স এই হচ্ছে দশ এক্স এবার চারের সাথে আমরা প্রথমে এক্স গুণ করবো চার এক্স হবে আবার চারের সাথেই আমরা পাঁচ গুণ করবো চার পাঁচ কুড়ি হবে যেহেতু অঙ্কের মধ্যে এখানে কোনো মাইনাস নাই মাইনাসে কোনো ভেজাল নাই সবগুলো প্লাস বসে গেছে টু এক্স স্কোয়ার যা আছে তাই লেখা হয়েছে দশটা এক্সের সাথে চারটা এক্স যোগ করলে চোদ্দোটা এক্স হয় সেটা লেখা হয়েছে যোগ করে সর্বশেষ প্লাস বিশ এই হচ্ছে আমাদের অ্যান্সার দুই নম্বরের এখন আমরা তিন নম্বরটা দেখবো তিন নম্বর বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এক নম্বর এবং দুই নম্বর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমাদের ইউজ করতে হবে তোমরা এই সূত্রটা মনে মাইনাস স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পূর্বের ভিডিওতে আমরা এই সূত্রটা কাগজ কেটে প্রমাণ করেছি তো শিক্ষার্থীরা দেখো এক নম্বর অঙ্কটা আমরা উঠিয়ে নিয়েছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো শিক্ষার্থীরা দেখো এই এক্সকে যদি এ বিবেচনা করো এই ওয়াই কে যদি বি বিবেচনা করো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো লেখা হয়েছে মানে হচ্ছে এক্স তার উপরে স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে ওয়াই তার উপরে স্কোয়ার তো ডান পাশে যা আছে তাই লেখা হয়েছে এখন আবার একটা জিনিস খেয়াল করো আবারও কিন্তু সূত্রের ফরম্যাটে আছে সূত্রের ফর্ম্যাটে বলতে হচ্ছে এটা এ প্লাস বি তারপর এ মাইনাস বি উল্টা পাল্টা করা আছে সমস্যা নাই গুণের সময় সামনে থাকলেও যা পেছনে থাকলেও তাই তো এবার কিন্তু এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার আমরা আবার লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এ মানে হচ্ছে এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার দেওয়া হয়েছে মাইনাস বি স্কোয়ার করবো এখন বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার তার উপরে দেখো স্কোয়ার করা হয়েছে তো তোমরা জানো সূচকের সূচাকার থাকলে এই সব গুণ করে দেওয়া যায় দুই দোকানে চার হবে এক্স টু দি পাওয়ার ফোর হলো মাইনাস এখানে ওয়াই এর পাওয়ারও এখানে ফোর হবে দুই দোকানে চার হয়ে যাবে ঠিক আছে তো এরকম থাকলে আমরা গুণ করে দিই এ টু দি পাওয়ার এম ইনটু এন অর্থাৎ সূচকের সূচক থাকলে আমরা গুণ লিখতে পারি বিষয়টা এরকম এ টু দি পাওয়ার ফাইভ তার উপরে যদি দুই থাকে তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার পাঁচ দুকানে দশ সেই কাজটাই এখানে কিন্তু করা হলো ঠিক আছে দুই দোকানে চার আমরা এখন দুই নম্বরটা দেখবো দুই নম্বরটাতে কি বলা আছে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এখানেও সে সেম সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি তো আমাদের এই ফরমেটে দেওয়া আছে এটা লিখতে হবে তো দেখো এ প্লাস বি এ আকারে দেওয়া আছে এ মাইনাস বি এখানে এ বলতে এ বোঝাবে আর বি বলতে কিন্তু অন বোঝাবে ঠিক আছে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান লিখবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ বলতে এ বি বলতে অন তারপর ডান পাশে যা আছে তাই এখানেও আবার সেম ফরমেট পড়েছে এটা হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে এটা হচ্ছে এ মাইনাস বি এখানে ওয়ানের ওপর স্কোয়ার যদি আমরা দেই তাহলে তো সমস্যা নাই তাই না সেইটা করা হয়েছে তৃতীয় লাইনে অর্থাৎ এমনিতেই দেওয়া যায় স্কোয়ার কেন এক হাজার এক কোটি পাওয়ারও দিতে পারো কোনো সমস্যা নেই ওই একের কোনো পরিবর্তন হবে না কারণ একের পাওয়ার যদি পাঁচও দেও পাঁচককে পাঁচ না কিন্তু তাই না এক কিন্তু পাঁচ বার গুণ এটা দ্বারা কি বোঝায় এক পাঁচ বার গুণ তার মানে এক যতবারই তুমি গুণ করো সবসময় উত্তর একই হবে তাহলে এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ বলতে এবার এ স্কোয়ারকে বোঝাবে বি বলতে অন স্কোয়ার কে ঠিক আছে তাহলে দেখো লিখা হয়েছে এ স্কোয়ার তার ওপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সরি এখানে অন অনের ওপর স্কোয়ার এখানে বি বলতে কিন্তু অন স্কোয়ার তো বি লিখা হয়েছে তার উপরে এই স্কোয়ারটা দেওয়া হয়েছে আগের মতোই এই পাওয়ারগুলো গুলো গুণ হয়ে যাবে এর ওপর দুই দোকানে চার মাইনাস ওপর আমরা পাওয়ারটা লিখবো না ঠিক আছে কারণ কারণের ওপর পাওয়ার যা দেওয়া যা কথা না দেওয়াও একই কথা এই হচ্ছে আমাদের উত্তর চার নম্বরটা দেখবো এখন চার নম্বর বলছে হচ্ছে নিচের চিত্রের আয়তন নির্ণয় করো যেহেতু এটা একটা ঘনবস্তু দেখা যাচ্ছে কারণ দৈর্ঘ্য আছে প্রস্ত আছে এবং উচ্চতা আছে ঠিক আছে তো আয়তন নির্ণয় কিভাবে করব দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলেই আয়তন বের হয়ে যাবে তো দেখো এটার আমরা আয়তন বের করব তোমাদের সমাধান থেকে লিখতে হবে জাস্ট এই চিত্র আঁকানোর কোনো প্রয়োজন নেই চিত্র হতে পাই দৈর্ঘ্য ফোর এ মাইনাস থ্রি প্রস্থ হচ্ছে টু এ প্লাস ওয়ান আর উচ্চতা হচ্ছে এ প্লাস ফোর তো আয়তন বের করতে গেলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করতে হবে তো শিক্ষার্থীরা প্রথমে প্রথম দুইটা আমরা গুণ করব একবারে তো তিনটা গুণ করা যায় না করলে সেটা ঝামেলা হয়ে যায় প্রথমে আমরা এই দুটো গুণ করবো আর এইটা যা আছে তাই লেখা হয়েছে ঠিক আছে পরবর্তীতে এটা আমরা গুণ প্রথমে আট এ এ গুণ করলে এ স্কোয়ার তারপর চার এর সাথে আমরা প্লাস ওয়ান গুণ করবো তা ওয়ান এর সাথে চার এ গুণ করলে প্লাস চার এ হবে তাহলে চার এর সাথে আমরা গুণ করা শেষ করে দিলাম এখন আমরা দেখতে হবে মাইনাস তিনের সাথে এই দুটো গুণ তো মাইনাস তিনের সাথে যদি আমরা টু এ গুণ করি প্লাস মাইনাস হবে সেটি লিখা হয়েছে তারপর তিন আর দুই গুণ করলে তিন দু ছয় সাথে আছে এই হচ্ছে ছয় এ আবার এই মাইনাস আর এই প্লাস গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস হলো তিনের সাথে যদি এক গুণ করা যায় তিনকের তিন হবে তারপর এই পাশে যেটা ছিল এ প্লাস ফোর যা আছে তাই লিখা হয়েছে এটা আমরা এখন গুণ করবো তো শিক্ষার্থীরা দেখো মনোযোগ সহকারে দেখবে তোমরা এইট স্কোয়ার যা আছে তাই লিখা হয়েছে মাইনাস সিক্স এ প্লাস ফোর এ এটা করলে হবে মাইনাস টু এ কারণ মাইনাস ছয় থেকে যদি আমরা প্লাস চার বিয়োগ করি তাহলে কত হয় মাইনাস দুই হয় কারণ এখানে বড় কোনটা ছয় কিন্তু বড়ো যে বড় ফলাফলে সেই চিহ্নটাই বসে বিয়োগের সময় তাই না তো এখন আমাদের গুণ করার পালা এই স্টেপে আমরা জাস্ট যোগ করলাম তো দেখো এই এইট এ স্কোয়ার দিয়ে প্রথমে এ কে গুণ করবো এইট এ হবে আবার এইট এ স্কোয়ার দিয়ে আমরা ফোর কে গুণ করবো তাহলে হবে চার আটটা বত্রিশ এবার মাইনাস দিয়ে আমরা এই এ আর ফোর কে গুণ করবো মাইনাস দিয়ে এ গুণ করলে হবে মাইনাস টু এ স্কোয়ার লেখা হলো আবার মাইনাস এ দিয়ে প্লাস গুণ করবো হবে মাইনাস চার আবার এবার মাইনাস থ্রি দিয়ে এই দুটাকেই গুণ করব তাহলে হবে মাইনাস এর সামনে আছে প্লাস প্লাস মাইনাস মাইনাস তিন তিনের সাথে এ গুণ করলে হবে মাইনাস তিন এ তাহলে দেখো মাইনাস তিনের সাথে এবার প্লাস ফোর গুণ করব মাইনাস আর প্লাস গুণ করলে প্লাস মাইনাস মাইনাস সেটি লেখা হয়েছে তিনের সাথে চার গুণ করলে বারো হবে তো এখন আমরা একটু যোগ বিয়োগের কাজ করব। এইট এ কিউব যা আছে তাই লেখা হলো বত্রিশ এ স্কোয়ার থেকে দুইটা এ স্কোয়ার বাদ দিলে হবে তিরিশটা এ স্কোয়ার তারপর মাইনাস আটটা এ তো এটা দেখো মাইনাস আট মাইনাস তিন ধরো তুমি দোকানে আট টাকা বাকি করছো আবার তিন টাকা বাকি করছো মোট বাকি হচ্ছে এগারো টাকা বাকি বলতে এখানে মাইনাস বোঝায় ঠিক আছে তাহলে মাইনাস এ সর্বশেষ মাইনাস বারো যেহেতু আয়তন বের করেছে আয়তনের একক হচ্ছে ঘন যেহেতু কোনো একক দেওয়া নাই তো এখানে মিটার বলেনি সেন্টিমিটার বলেনি কিছুই বলেনি তাহলে দিতে পারি একক জাস্ট এটা দেওয়ায় এই হচ্ছে উত্তর এখন আমরা পাঁচ নম্বরটা দেখব একই জিনিস এখানেও আয়তন নির্ণয় করতে হবে শিক্ষার্থীরা দৈর্ঘ্য এটা প্রস্থ এটা উচ্চতা হচ্ছে এটা তো আয়তন নির্ণয় করবো একইভাবে তো দেখো চিত্রটির দৈর্ঘ্য থ্রি এক্স প্লাস ফোর প্রস্ত হচ্ছে টু আর উচ্চতা হচ্ছে এক্স প্লাস অন আয়তন হবে দৈর্ঘ্যগুণ প্রস্তগুণ উচ্চতা করলে হবে আবার প্রস্তগুণ উচ্চতা গুণ দৈর্ঘ্য যেভাবেই করো গুণের সময় উলট পালট হলে সমস্যা নেই একই ফলাফলই আসে তো টু এক্স সামনে লেখা হয়েছে থ্রি এক্স প্লাস ফোর মাঝে এক্স প্লাস একদম শেষে লেখা হয়েছে টু এক্স সামনে লেখা হলে এই কারণে যে টু এক্স দিয়ে আমরা গুণ করতে পারবো ভালোভাবে টু এক্স এর সাথে প্রথমে তিন এক্স গুণ করলে তিন দুকানে ছয় এক্স স্কোয়ার আবার টু এর সাথে যদি আট চার গুণ করি চার দুকানে আট এক্স হবে তারপর এক্স প্লাস এখানে আলাদা করে লেখা হয়েছে এবার গুণ করবো আমরা এই দুটা তো সিক্স এক্স স্কোয়ারের সাথে এই এক্স যদি গুণ করা যায় সিক্স এক্স কিউব পাবো আবার সিক্স এক্স স্কোয়ারের সাথে অনের গুণ করলে সিক্স এক্স এক্স স্কোয়ার পাবো এবার এইট এক্স দিয়ে এক্স কে গুণ করব এবং ওয়ান কে গুণ করবো এইট এক্স দিয়ে এক্স কে গুণ করলে হবে এইট এক্স স্কোয়ার আবার এইট এক্স দিয়ে ওয়ান কে গুণ করলে হবে এইট এক্স এবার যোগ বিয়োগ গেলে করবো না গেলে করবো না দেখো সদৃশ্য পদগুলো যোগ করবো এখানে সিক্স এক্স কিউব এক্স কিউব জাতীয় আর কিছু নাই তাই আমরা যা আছে তাই নামাইছি এখানে দেখো ছয়টা এক্স স্কোয়ারের সাথে আটটা এক্স স্কোয়ার যোগ করা যায় চোদ্দোটা এক্স স্কোয়ার হবে সর্বশেষ আস্তে আস্তে এইট এক্স তো যেহেতু আয়তন বের করতে বলছে ঘন দেব ঘন লিখবো আর কোনো এখানে একক দেওয়া নাই তো লিখতে পারি ঘন একক তারপর আমরা ছয় নম্বরটা দেখবো বলছে নিচের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো এটার ক্ষেত্রফল নির্ণয় করা খুবই সহজ দেখো এখানে দেখো এই কালারের যেটা আছে সেটা দেখো দৈর্ঘ্য দেওয়া আছে বি প্রস্থ দেওয়া আছে হচ্ছে বি দৈর্ঘ্য প্রস্থ একই তাহলে এটা একটা বর্গ আর বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার এখানে বাহু বি তার উপরে স্কোয়ার এবার দেখো এই যে হলুদ যে রঙটা আছে এই রঙের আকৃতিটার ক্ষেত্রফল নির্ণয় করব এই পার্শ্বের যদি বি হয় এটা তাহলে এটাও হবে বি তাহলে দৈর্ঘ্য আছে বি প্রস্থ হচ্ছে দুই তাহলে এটার ক্ষেত্রফল হবে টু বি আর লাল অংশটার ক্ষেত্রফল কি হবে লাল অংশ এই অংশটা দেওয়া আছে তিন এই পুরোটা এটা হচ্ছে এই পুরোটা হচ্ছে টু প্লাস বি এইটুকু যদি হচ্ছে টু হয় এইটুকু হচ্ছে বি হয় তাহলে এই পার্শ্বের দৈর্ঘ্যটা হবে টু প্লাস বি তাহলে এই পার্শ্বের দৈর্ঘ্যটা হবে টু প্লাস বি তো এটার ক্ষেত্রফল হবে থ্রি ইন্টু টু প্লাস বি তো এখন সবগুলো ক্ষেত্রফল যদি যোগ করে দাও তাহলেই উত্তর হবে তোমার তো সেই কাজটাই এখানে করা হয়েছে দেখো চিত্রতির মোট তিনটা ক্ষেত্র আছে প্রথমে দেখো বি ধার বিশিষ্ট বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল এ দেখো বি ধার ধারকে আমরা এই যে মানে অংশ বলে থাকি দৈর্ঘ্য বা যাকেই বলা হবে সেটাই হচ্ছে ধার তো বি ধার বিশিষ্ট যে বর্গটা আছে সেটার ক্ষেত্রেফল বি গুণ বি সেটা করা হয়েছে বি স্কোয়ার আবার বি ও দুই ধার বিশিষ্ট আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সবুজটার কথা বলা হয়েছে সেটার ক্ষেত্রেফল হবে বি গুণ দুই বা দুই গুণ বি হবে দুই বি আবার দেখো এই লাল অংশটা তিন এবং টু প্লাস বি এত ধার বিশিষ্ট আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল তিন গুণ টু প্লাস বি এটা যদি আমরা গুণ করি তিন দোকানে ছয় পাবো তিনের সাথে বি গুণ করলে তিন বি পাবো এখন এই সব আমরা যোগ করে দেব। তাহলে উত্তর হয়ে যাবে তো প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা তো যা আছে তাই লেখা হয়েছে বি স্কোয়ার দুইটা বির সাথে তিনটা বি যোগ করলে পাঁচটা বি হবে ছয় লেখা হয়েছে তো ক্ষেত্রফলের একক বর্গ হয় বর্গ একক লেখা হয়েছে এই হচ্ছে উত্তর তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী কাজে চলে যাই কি বলা আছে সাত নম্বর বলছে চিত্রের লাল রঙের ক্ষেত্রটির ক্ষেত্রফল একাধিক নিয়মে নির্ণয় করো লাল অংশের ক্ষেত্রফলটা আমরা একের অধিক নিয়মে করবো তো দেখো শিক্ষার্থীরা হম প্রথম নিয়ম নিয়ম এক প্রথমে দেখো ইয়ে বিশিষ্ট বড় বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল বড় বর্গের ক্ষেত্রে নির্ণয় করতে গেলে বড় বর্গের যে বাহুটা আছে এ দেখতে পাচ্ছ এ তো সেটার উপর স্কোয়ার দিলেই সেটার ক্ষেত্রফল বের হয়ে যাবে এবার বি বাহু বিশিষ্ট বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা দেখো একটা ছোট বর্গ দেখতে পাচ্ছ যেটার প্রত্যেকটা বাহু হচ্ছে বি এটার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে বাহু স্কোয়ার করতে হবে আচ্ছা করা হলো এবার এটা হচ্ছে কত হবে পুরোটা যদি এ হয় তাহলে এইটুকু অংশ হবে এ থেকে এই বি অংশটা কিন্তু বাদ যাবে এটুকু কিন্তু বি কারণ এটা বি এইটা বি তাহলে পুরো অংশ থেকে যদি বি অংশটা বাদ দেওয়া যায় তাহলে এই অংশটা হবে এ মাইনাস বি এটাও হবে এ মাইনাস বি মানে এইটুকু তাহলে এ মাইনাস বি ও বি বহুবিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফল বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটার ক্ষেত্রফল আমরা পেলাম বি ইন্টু এ মাইনাস বি কারণ এইটুকু হচ্ছে এ মাইনাস বি এই সাইডটাও যদি এ মাইনাস বি হয় কারণ এটা হচ্ছে বি পুরোটা ছিল এ এ থেকে যদি এই বি অংশটা বাদ দেওয়া যায় তাহলে এই অংশটা দাঁড়াবে এ মাইনাস বি ঠিক আছে তাহলে আবার দেখো বি ও এ মাইনাস বি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একই হবে অর্থাৎ এই আয়ত এবং এই আয়ত্তর ক্ষেত্রফল সেম কারণ এখানেও বি ইন্টু আছে মাইনাস প্রস্থ গুণ করলেই হচ্ছে তো আমরা এ আর বি গুণ করলে পাবো বি স্কোয়ার এখানেও যা হবে এখানেও সেম হবে তো শিক্ষার্থীরা লাল অংশটার ক্ষেত্রফল এখন আমরা কিভাবে পাবো লাল অংশটার ক্ষেত্র ফল পেতে গেলে তোমাদের কি করতে হবে পুরোটার ক্ষেত্রফল থেকে এই তো এই আয়ত এই আয়ত এবং এই বর্গটা বাদ দিতে হবে তাহলেই আমাদের লাল অংশটার ক্ষেত্রফল বের হবে আর লাল অংশটার ক্ষেত্রফল তোমরা বের করতে চাও নিয়ম দুইয়ে বের করতে হবে সেটা অন্যভাবে বের করে দেখাবো তাহলে লাল অংশের ক্ষেত্রফল হবে পুরোটার ক্ষেত্রফল এই স্কোয়ার থেকে তারপর হচ্ছে ছোট বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিলাম তারপর বিয়োগ দিলাম একটা আয়ত আয়তের ক্ষেত্রফল বাদ দিলাম তারপর বিয়োগ দিলাম আরও একটা আয়তের ক্ষেত্রফল বাদ দিলাম এখন আমাদের ক্যালকুলেশন করলেই হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই তো মাইনাস বি হলো মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস তাহলে এই যে বি স্কোয়ার নেমে গেলো মাইনাস বি মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস বি স্কোয়ার তো শিক্ষার্থীরা দেখো এই যে মাইনাস বি স্কোয়ার আর হচ্ছে প্লাস বি স্কোয়ার যদি কেটে দেয় তাহলে দেখো এ স্কোয়ার থাকে এটা থাকলো তারপর হচ্ছে মাইনাস এ বি মাইনাস বি গুণ করলে সরি যোগ করলে হবে মাইনাস টু বি তারপর আর আরেকটা কিন্তু প্লাস বি স্কোয়ার থাকলো এটা শেষে দেওয়া হলো তাহলে লাল অংশের ক্ষেত্রফল দাঁড়াইল হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে নিয়ম দুইয়ের মাধ্যমে এবার দেখবো আমরা তাহলে দেখো লাল রঙের ক্ষেত্রটির এক বাহুদ্দৈর্ঘ্য এ মাইনাস বি অপর বাহু দৈর্ঘ্য এ মাইনাস বি সেটা কিভাবে সেটা আমরা পূর্বেই জেনেছি দেখো এই লাল অংশের এক বাহুর দৈর্ঘ্য এ মাইনাস বি আর এক বাহুদ্দৈর্ঘ্য এটা হচ্ছে এ মাইনাস বি তাহলে এটা একটা বর্গ বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার তো সেক্ষেত্রে দেখো লাল রঙের বড় ক্ষেত্রে ক্ষেত্রফল লিখবো বাহু গুণ বাহু তো এম বি এম আইনএস বি হয়ে যাবে এম আইনএস বি হল স্কোর এম আইনএস বি হল স্করের সূত্র কি জানি আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা তোমরা এই দুটো যদি গুণ করো গুণ করলেও তোমরা এটাই পেয়ে যাবা তো সেটা লেখা হয়েছে এস কোর মাইনাস টু এ প্লাস বি স্কোর নিয়ম একের মাধ্যমে যে উত্তর বের হয়েছে নিয়ম দুই এর মাধ্যমেও সেই উত্তরই বের হয়েছে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো অঙ্ক নিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য আল্লাহ হাফেজ